माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজ থেকে ধুমগুড়ি ব্লকের শাকুয়াচোরা এক নং গ্রাম পঞ্চায়েতে সেই সমস্ত দুস্থ অসহায় পরিবার যাদের রেশন কার্ড নেই তাদের 12 কেজি করে চাল দেওয়া শুরু হলো। তবে ওই চাল রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে না, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বিতরণ করা হচ্ছে, প্রশাসনের মাধ্যমে বিলি করা হচ্ছে। যতদিন না লকডাউন উঠে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু হচ্ছে ততদিন রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন নেওয়া ও কার্ড দেওয়ার কাজ হবে না বলে জানা যায়। শাকুয়াচোরা এক নং গ্রাম পঞ্চায়েতের রেশন কার্ড নেই এরকম 27টি পার্টির সব মিলিয়ে মোট 580টি পরিবারকে কুপন দেওয়া হয়েছে বলে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায়। যাতে কোনো রকম ভাবে ভিড় না হয় সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল সংগ্রহ করে সেই সুরক্ষার কথা ভেবে একদিনে 5টি করে পার্টির চাল বিলি করার সিদ্ধান্ত নেন শাকুয়াচোরা এক নং গ্রাম পঞ্চায়েত। কি কি নিয়ম আছে রেশন দেওয়ার? যাদের কার্ড নেই আমাদের জিপি থেকে বলছিল যাদের নিরীহ ব্যক্তি একবারে কার্ড রেশন থেকে মাল পায় নাই বা যার একবারে কার্ডে কোনো নাম আসেও নাই সেই ব্যক্তিগুলোকে কয়েকটা নাম লিখে পাঠাইতে বলছে। কিন্তু আমি আবার জিপিতে এসে আমি কিন্তু আগে থেকে বলছি, আরে এখন কথা বলবি না আমারটা বলতে দিতি বলছিস, আমি আগে বলি আমাকে যেরকম করে জিপি থেকে বলছে আমি সেরকমই বলতেছি। তারপর আমি অলরেডি নাম লিখে লিখলাম যারা কাটে একবারে মাল পায় নাই, এক পরিবারে 9 জন পায় নাই, এক পরিবারে 7 জন পায় নাই, তাহলে আমি আগে ওই 7 জন 9 জনের পরিবার দেখব না আমি যারা অলরেডি ওনাদের ছেলে পেলে থেকে একবার না হলেও সরকারি ব্যবস্থা পাইছে ওনারা যে একবারেই ব্যবস্থা পাচ্ছে না তাদের দেখবো আমি? আপনাকে সবাইকে দেখতে হবে, সরকারি অর্ডার যেভাবে আছে সেভাবেই দেখতে হবে। সরকারি অর্ডার আমি যদি রুলস করি আমার পাটে 80টা লোকের নাম আসে, আমি 80টা দিলে কি 80টা আসতো? 20টাই আসবে বলছে জিপি থেকে। কেন তা হবে? সরকারি খাদ্য দপ্তর তো তা বলেনি, খাদ্য দপ্তর বলেছে আপনি আপনি গ্রাম পঞ্চায়েতের হচ্ছে সদস্য, আপনি জানেন না, আপনাকে তো ভিডিওর কাছে জানতে হবে। আপনার সরকারি নিয়ম আছে, খাদ্য দপ্তরের নিয়ম আছে, এই করোনা রিলেটেড যা ত্রাণের চাল তা যাদের প্রয়োজন তারা প্রত্যেকেই পাবে। কার্ড না থাকলে তারা ভিডিওর সঙ্গে যোগাযোগ করবে, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবে, টোকন ইস্যু হবে, সেটা কি আপনি করেছেন? আপনার আপনার পার্টে কতজন? আমার পার্টে টোটাল টোকন দেওয়া আমার কাছে জমা হয়েছিল 80 জন, 80 জনের মাঝখানে আমি 45 জনকে অঞ্চল থেকে টোকন নিয়ে গেলাম যেগুলো ভিডিও থেকে পাঠাইলো ওই আমি। তার বেশি পাননি? তার মানে একটা অর্ধেকের বেশি অংশ পাইনি। তবে এরপরেও কিন্তু এদিন সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় করে লাইনে দাঁড়িয়ে চাল নিতে কিছু সংখ্যক মানুষকে লক্ষ্য করা যায়। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের অফিসের ভেতরে মাস্ক ছাড়া একজন পঞ্চায়েত সদস্যকে সামাজিক দূরত্ব বজায় না রেখে সাধারণ মানুষের সঙ্গে বসে আলোচনা করতে দেখা যায়। স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে স্পেশাল জিআর কি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে দেওয়ার কথা নাকি রেশন থেকে? এটা কি দেওয়া হচ্ছে, কিসের চাল? এটা জিআর দেওয়া হচ্ছে, নরমাল স্পেশাল জিআর। কাদেরকে? যারা গরিব লোক আছে তাদেরকে দেওয়া হচ্ছে। কতজন আছে এরকম যারা স্পেশাল জিআর পাচ্ছেন? 540 জন আছে। তো 540 জন তো ফ্যামিলিকে 12 কেজি করে দেওয়া হচ্ছে। স্পেশাল জিআর কি গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়ার কথা নাকি রেশন ডিলারের থেকে? ডিলার থেকে দেওয়া উচিত ছিল, কোথায় ছিল, কিন্তু বিডিও সাহেব নিজের সিদ্ধান্ত নিছে আর বিডিও সাহেব। তো এখানের থেকে দিলে তো যেহেতু বিরোধীরাও আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাহলে তো পক্ষপাতিত্বের একটা অভিযোগ উঠবেই। কারণ একটা একটা করোনা নিয়ে একটা স্পেশাল জিআর সেটা তো যখনই একটা জিপির থেকে বা প্রধানের আন্ডারে দেওয়া হবে তার মানে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে হচ্ছে, বিষয়টা এরকম হচ্ছে না? হ্যাঁ, এখানে পলিটিক্যাল বিষয় কিছু না, আমরা যা বিডিও সাহেব অর্ডার করছে তাই আমরা। তার মানে এটা বিডিও সাহেবের অর্ডারেই এখান থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে, মানে আপনাদের কোনো দায়িত্ব হচ্ছে না? আমরা আমাদের জিপি থেকে আমাদের স্টাফ আছে, বিডিও অফিস থেকে স্টাফ করে আমরা সবাই মিলে।